চাঁপাইনবাবগঞ্জে ছয় দিনব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন। এবং আট বছরের শিশু ধর্ষণের চেষ্টা, আটক ধর্ষক। চাঁপাইনবাবগঞ্জ জেলা হতে এবছর 1,100 হজযাত্রীকে পবিত্র হজ পালনে বিভিন্ন করণীয় ও পালনীয় বিষয়ে ধারণা প্রদানের লক্ষ্যে ছয় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। বিশেষ অতিথি হিসেবে হজ প্রদানে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাজকিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আলমগীর স্বপন। হজ পালনকালে হাজিদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিশেষ আলোচক ছিলেন ডাক্তার SMF খায়রুল আতাতুর্ক। স্বাগত বক্তব্য ও হজ ডকুমেন্টারি উপস্থাপনা করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম। পবিত্র মক্কা, মদিনা, মিনা, আরাফা ও মুজদালিফায় হজের আরকান আহকাম বিষয় উপস্থাপন করেন ইফার মাস্টার ট্রেনার মোহাম্মদ তরিকুল ইসলাম ও ফিল্ড অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম। কর্মশালায় প্রথম দিনে 200+ হজযাত্রী পুরুষ মহিলা অংশ নেয়। এ সময় ইফার বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি স্লোগানে 40তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে বিজ্ঞান মেলার উদ্বোধন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ আনোয়ার হোসেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় নবাবগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক এজেডএম নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডক্টর শঙ্কর কুমার কুণ্ডু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর মোহাম্মদ আলমগীর স্বপন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ডক্টর আনোয়ারুল আবেদিন। নির্বাহী ম্যাজিস্ট্রেট NDC খাদিজা বেগমের সঞ্চালনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তাজকিরুজ্জামান। তিন দিনব্যাপী বিজ্ঞান মেলায় জেলার 5টি উপজেলা হতে 9টি করে 45টি প্রতিষ্ঠান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি মিলে মোট 46টি দল অংশগ্রহণ করছে। দলগুলো 25টি স্টলে তাদের বিভিন্ন বিজ্ঞানভিত্তিক আবিষ্কার ও উদ্ভাবনী প্রদর্শন করছে। মেলার দ্বিতীয় দিনে অলিম্পিয়াড, বিতর্ক ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং মেলার সমাপনী দিনে সকালে 2টি সেমিনার ও বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আট বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ধর্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাত 8টার দিকে ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের নীলকোঠি মাঠ এলাকার একটি আমবাগানে। আট বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সেলিম রেজা নামের একজনকে আটক করেছে সদর থানা পুলিশ। আটক ধর্ষণ চেষ্টাকারী সদর উপজেলার নিমতলা ফকিরপাড়া মহল্লার মৃত আবুল গফুরের ছেলে সেলিম রেজা। আটক সেলিম একজন মাদক সেবী। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান PPM জানান, স্থানীয় ও স্বজনদের অভিযোগ, শিশুটি বাড়ির পাশে নীলকোঠি মাঠের একটি আমবাগানে আম কুড়াতে যায়। এ সময় রাতের আধারে শিশুটি ওই আমবাগানে ধর্ষণের চেষ্টা চালায় সেলিম। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যাওয়ার সময় সেলিমকে ধরে ফেলে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে সেলিমকে আটক করে পুলিশ। পুলিশ আরও জানায়, নির্যাতিত শিশুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সোমবার রাতেই সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।